হ্যালো ভিভার্স আই এম সানাজ ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ উইথ মোল্লা হোয়ার ইউ লার্ন ইংলিশ গ্রামার ইজিলি উইথ মি আগের ভিডিওতে আমরা ক্লোজ কনসেপ্ট কয় প্রকার কী কী এই সমস্ত নিয়ে ডিসকাস করেছি তো আজকে আমরা ডিসকাস করবো নাউন ক্লোজ অর্থাৎ নাউন ক্লোজ কী কীভাবে বাক্যে ব্যবহার হয় এই জিনিসগুলো আমরা আজকে শিখবো ওকে তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো চলো শুরু করা যাক দেখো নাউন ক্লোজ তাহলে প্রথমে জানতে হবে নাউন ক্লোজ কি বা নাউন ক্লোজের কনসেপ্ট কি একটা জিনিস লক্ষ্য করো বাক্যে নাউন যেভাবে ব্যবহার করা হয় নাউন ক্লোজও ঠিক একইভাবেই ব্যবহার করা হয় অর্থাৎ নাউন যেরকম নেমিং ওয়ার্ড হয় কোনো কিছু নাম বোঝায় নাউন ক্লোজও ঠিক সেরকমই নেমিং ওয়ার্ড হবে অর্থাৎ নাউন ক্লোজ নাউন ক্লোজ একেবারে নাউনের মতোই বাক্যে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে দিয়ে বোঝানো যাক দেখো আর একটা জিনিস বলে রাখি নাউন ক্লোজ কিন্তু কোনো ভার্বের সাবজেক্ট হতে পারে কোনো ভার্বের অবজেক্ট হতে পারে প্রিপোজিশানের অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্টের অবজেক্ট হতে পারে অ্যাপোজিশান হতে পারে অর্থাৎ নাউন ক্লোজ বিভিন্নভাবে ব্যবহার করা হয় জাস্ট সি দা এক্সাম্পেল রেসপেক্টিভলি দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো হোয়াট ইজ সেড ইজ টু হোয়াট ইজ সেড ইজ টুডু যদি বলা হয় যে এখানে ভাবকে হ্যাঁ অনেকেই বলবে স্যার সেট ভাব কে ইজ ভাব অ্যাকচুয়ালি এখানে ভার্ভ হচ্ছে ইজ এই বাক্যটার ভাব হচ্ছে ইজ কারণ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ভ আর এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এবার সাবজেক্টের দিকে তাকাও সাবজেক্টটা কি আছে দেখো হোয়াট ইজ সেড সে যা বলেছিল হোয়াট হি শেড সে যা বলেছিল তার মানে একটা জিনিস লক্ষ্য করো এখানে ফাইনাল ভাগ হচ্ছে সেট আর আমরা জানি যে ক্লোজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাল ভাব থাকবে ঠিক আছে তো এখানে দেখো একটা ফাইনাল ভাব হচ্ছে সেট অর্থাৎ এইটা ক্লোজ কিন্তু এটা ব্যবহার হচ্ছে সাবজেক্ট হিসাবে এই বাক্যের সাবজেক্ট হিসাবে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে এবং আমরা জানি সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ব্যবহার করি আমরা সাবজেক্ট অবজেক্ট দুটোতেই প্রনাউনও ব্যবহার করি কিন্তু নাউন ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি তাই এখানে এই ক্লোজটার নাউন হিসাবেই কাজ করছে তাই এটা নাউন ক্লোজ জাস্ট এটা ইজ ভার্বের সাবজেক্ট ওকে সেকেন্ড সেন্টেন্স দেখো হোয়েন হি উইল কাম হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন সে কখন আসবে সেটা অনিশ্চিত এই বাক্যটাও সেম দেখো হোয়েন হি উইল কাম এইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট তাহলে দেখো হোয়েন হি উইল কাম কখন সে আসবে এর মধ্যে দেখো অবশ্যই একটা ফাইনাইট ভাব আছে সেটা হচ্ছে কাম তার মানে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্টস অফ ফাইনাইট ভাব দ্যাট মিনস এটা ক্লোজ তাহলে নাউন ক্লোজ কেন কারণ এটা নাউনের মতো কাজ করছে দেখো হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন আমি এই হোয়েন হি উইল কামের জায়গায় যদি ইট দি দিই ইট ইট ইজ আনসার্টেন এটা একটা সেন্টেন্স ইট ইজ আনসার্টেন এটা অনিশ্চিত কোনটা অনিশ্চিত না হোয়ে হিউল কাম কখন সে আসবে তাহলে হোয়েন হিউল কামের মধ্যে কাম হচ্ছে ফাইনাইট ভাব এবং এটা এর মতো কাজ করছে তাই এটা নাউন ক্লোজ ক্লিয়ার এরপরে সেন্টেন্সটা দেখো এই দুটো আমরা ভার্ভের সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম দেখো ইজ ভার্বে সাবজেক্ট এটাও ইজ ভার্ভে সাবজেক্ট কিন্তু এখন যেটা ব্যবহার করবো সেটা আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব। ভার্ভের অবজেক্ট কিরকম দেখো আই নো আমি জানি আই নো আমি জানি কি জানি দ্যাট হি ইজ অনেস্ট যে সে সৎ তাহলে আমি কি জানি না দ্যাট হি ইজ অনেস্ট সে সৎ তাহলে এখানে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে নো এই পুরোটাই হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে একটা যদি লক্ষ্য করো নো ভার্ভের অবজেক্টকে নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট এই দ্যাট হি ইজ অনেস্ট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্সের ফাইনাইট ভাব ইজ ইজ এখানে ফাইনাইট ভাব এবং এটা অবজেক্ট হিসাবে কাজ করছে নাউন হিসাবে কাজ করছে প্রথমেই দেখো এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একটা ফাইনাল ভাব আছে ইজ তার মানে এটা একটা ক্লোজ এবার এটা কোন ক্লোজ না এটা নাউন ক্লোজ কেন কারণ নাউন হিসাবে কাজ করছে বাক্যে দেখো আমি এটাকে না বসিয়ে যদি বলতাম আই নো হিম আমি তাকে জানতাম বা আই নো দ্য বয় আই নো দ্য বয় আমি বালকটিকে জানি তাহলে দি বয় এটা নাউন ছিল সেই দি বয়ের জায়গায় আমি বসিয়েছি হোয়াট হি ইজ অনেস্ট তার মানে এটাও নাউন হিসাবে কাজ করছে অর্থাৎ এটা নাউন ক্লোজ এটা কোন ভার্বের অবজেক্ট নো ভার্বের অবজেক্ট এটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট ক্লিয়ার এরপরে দেখো প্রিপোজিশানের অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় নাউন ক্লোজ প্রিপোজিশানের অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় প্রথম যে তিনটে সেন্টেন্স দেখালাম তার মধ্যে দুটো ছিল ভার্বের সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্বের অবজেক্ট এরপর তোমাদেরকে দেখাই যে কোনো প্রিপোজিশানের অবজেক্ট কীভাবে হতে পারে দেখো লক্ষ্য রাখো প্রিপোজিশানের অবজেক্ট ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস

ভাবকে ডিপেন্ড অবজেক্ট অবজেক্ট কিন্তু হাউ হি বিহেভস তার আগে দেখা প্রি আছে তাহলে এই হাউ হি বিহেভস এটা অবশ্যই আর গ্রুপ অফ ওয়ার্ডস এবং এর মধ্যে একটা ফাইনাল ভাব আছে বিহেভ মানে ব্যবহার কীভাবে ব্যবহার করবে সে কীরকম ব্যবহার করবে হ্যাঁ এটা ডিপেন্ড করছে এটা ডিপেন্ড করছে সে কীরকম ব্যবহার করবে ঠিক আছে কিন্তু তার আগে দেখো একটা প্রিপোজিশন আছে অন তাহলে এই যে অবজেক্ট অর্থাৎ হাউ হি বিহেভস এই অবজেক্টটা ডিফেন্স ভার্ভের ডিফেন্ড ভার্ভের অবজেক্ট না হয়ে কিন্তু অ্যাকচুয়ালি অন প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো এটা সাবজেক্ট এটা ভাব এটা অবজেক্ট এই অবজেক্টটা কার অন এর অবজেক্ট প্রিপোজিশানের অবজেক্ট ঠিক আছে অর্থাৎ অবজেক্ট টু হয়ে প্রিপোজিশন কিন্তু এটা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি এবং এর মধ্যে অবশ্য একটা ফাইনাল ভাব আছে বিহেভস তার মানে এটা একটা ক্লোজ এটা কোন ক্লোজ না নাউন ক্লোজ কারণ কি কারণ এটা বাক্যের নাউন হিসাবে ব্যবহার হচ্ছে কীভাবে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে দেখো ইট ডিপেন্ডস অন দ্য ফ্যাক্ট আমি যদি এখানে দ্য ফ্যাক্ট করতাম ইট ডিপেন্ডস অন দ্য ফ্যাক্ট এটা ঘটনাটার উপর নির্ভর করছে তাহলে দি ফ্যাক্ট নাউন এটা নেম বোঝাচ্ছে নেমিং ওয়ার্ড তাহলে দি ফ্যাক্টের জায়গায় আমি হাউ হি বিহেভস করে দিয়েছি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একটা ফাইনাল ভাব আছে অর্থাৎ এটা ক্লোজ যেহেতু নাউন হিসাবে কাজ করছে তাই এটা নাউন ক্লোজ ওকে ক্লিয়ার আরেকটা দেখাই তোমাদেরকে দেখো আরেকটা দেখাই দেখো দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড দেখো এই দিস ইজ দিস হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভাব হোয়াট উই এক্সপেক্টেড এটা অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে কিন্তু এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এর মধ্যে দেখো একটা ফাইনাল ভাব আছে এক্সপেক্ট তার মানে এটা ক্লোজ কোন ক্লোজ না এখানে নাউন হিসাবে কাজ করছে বলে নাউন ক্লোজ যেমন দিস ইজ আ ম্যান দিস ইজ আ ম্যান এ ম্যান একটা নাউন এই ম্যানের জায়গায় আমি কি করে দিয়েছি হোয়াট উই এক্সপেক্টেড তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একটা ফাইনাল ভাব আছে অর্থাৎ এটা একটা ক্লোজ হিসাবে কাজ করছে যেহেতু এটা নাউন হিসাবে কাজ করছে তাই এটা নাউন ক্লোজ ক্লিয়ার এবার যদি লক্ষ্য করো যে এই যে ক্লোজগুলো আমি করছি নাউন ক্লোজগুলো আমি করছি হ্যাঁ এই নাউন ক্লোজগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছু লিংকার আছে লিঙ্কার ছাড়া কিন্তু ক্লোজ হবে না নাউন ক্লোজ হবে না একমাত্র প্রিন্সিপাল ক্লোজ হয় কিন্তু নাউন ক্লোজ লিঙ্ক কার আছে তো লিঙ্ক কারগুলো বিভিন্ন লিঙ্কার হতে পারে কী কী যেমন লিঙ্ক কারগুলো হচ্ছে দ্যাট হ্যাঁ দ্যাট হো সরি দ্যাট হতে পারে হতে পারে হ্যাঁ হোয়াট হতে পারে হুইচ হতে পারে ঠিক আছে হাও হতে পারে অ্যাকচুয়ালি দ্যাট এবং সেই সাথে সাথে যত ডাবলিচ ওয়ার্ড আছে সব ডাবিচ ওয়ার্ড গুলোই নাউন ক্লোজ এর লিঙ্কার হয় ঠিক আছে সব ডাবলিচ ওয়ার্ড গুলোই নাউন ক্লোজের লিঙ্কার হয় এবং এই এক একটা লিঙ্কারের কিন্তু তুমি আলাদা আলাদা এক্সাম্পল দিতে পারো হ্যাঁ হয়তো সেটা দিতে গেলে ভিডিওটা অনেক লিং হয়ে যাবে তাই আমি সেটা এখানে অতটা আমি ডিটেলসে যাচ্ছি না যা তোমাদেরকে লিংকারগুলো আমি বলে দিলাম তবে হুজ দিয়ে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই হুজ হুজ দেখো ডু ইউ নো ডু ইউ নো হুজ বুক ইট ইজ ডু ইউ নো হুজ বুক হুজ বুক ইট ইজ এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ডু ইউ নো তুমি কি জানো কি জানো না এই এই বইটা কার তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ এই হুজটা হচ্ছে লিঙ্কার কিন্তু এর সাথে সাথে দেখো হুজ বুক ইট ইজ এটা কতগুলো শব্দের সমষ্টি এবং এর মধ্যে একটা ফাইনাইট ভাব আছে সেটা হচ্ছে ইজ ওকে তো আমি এখানে হুজ এই লিঙ্কিং ওয়ার্ডটা দিয়ে বাক্যটা তৈরি করলাম তোমরা হুজ দিয়ে করতে পারো দ্যাট দিয়ে করতে পারো ওকে ওকে ভিওয়ার্স তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম যে নাউন ক্লোজ কোনো ভার্বের সাবজেক্ট হয় অবজেক্ট হয় কমপ্লিমেন্টের অবজেক্ট হয় প্রিপোজিশনের অবজেক্ট হয় অ্যাপোজিশান হয় বিভিন্নভাবে নাউন ক্লোজ ব্যবহার করা যায় তুমি যেভাবেই ব্যবহার করো নাউন ক্লোজের মেন কনসেপ্ট হচ্ছে বাক্যে নাউন যেভাবে ব্যবহার করা হয় নাউন ক্লোজও ঠিক একইভাবেই ব্যবহার করা হয় অর্থাৎ বাক্যে নাউন যেভাবে কাজ করে নাউন ক্লোজ ঠিক একইভাবেই কাজ করে ক্লোজ কতগুলো শব্দ সমষ্টি এবং অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে ক্লোজ তো অবশ্যই কিন্তু এটা নাউন হিসাবে কাজ করছে তাই নাউন ক্লোজ ওকে আজকে আপাতত এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে রিলেটিভ পুরুষ থ্যাংক ইউ